করবো, ডাউনলোড করবো। হ্যাঁ, আমরা আমাদের যে ব্লগ ব্লগ সাইটটা আছে, আমরা যদি ব্লগ সাইটে যে থিমটা আছে ডিফল্ট থিম থেকে যদি আমরা উন্নতভাবে, যদি মানে আমরা যদি এক্সট্রা কোনো থিম ব্যবহার করতে চাই, সেক্ষেত্রে আমরা কি করতে পারি, সেক্ষেত্রে আমরা যেটা করব, আমরা একটা থিম ব্যবহার করব, এক্সট্রা থিম। সেই জন্য আমাদের থিমটা ডাউনলোড করতে হবে। থিমটা ডাউনলোড করার পরে আমার থিমটা যেটা বলছি, দেখেন আমি থিমটা ডাউনলোড করছি, আমি ডাউনলোডটা দেখাই। এই যে থিমটা ডাউনলোড করছি, এই থিমটাকে আমি কি করছি, আমাদের ডেস্কটপ ফাইলে নিয়ে আসছি। আমি থিমটাকে আমি ডেস্কটপ ফাইলে নিয়ে আসছি। আনার পরে এই থিমটাকে আমি কি করছি, এই থিমটাকে এখান থেকে স্ট্রাকচার অল করছি আমি। মানে এইটা আপনারা আপনাদের অন্যভাবে আসতে পারে, তো এটাকে মোট কথা ভাঙতে হবে। থিমটাকে ভাঙতে পারে, ভাঙি এটা কি করছে, একটা ফোল্ডার করছে। ফোল্ডার করার পরে আমার এই এই অবস্থায় আছে এখন। এখন আমি কি করছি, এখন আমার ব্লক সাইডে গেছি। ব্লক সাইডে যাওয়ার পরে আমি থিমে ক্লিক করছি। থিমে ক্লিক করার পরে এইখানে একটা অপশন আছে, থ্রি ডট মেনু আছে। এই থ্রি ডট মেনু থেকে এই রিস্টোর নামে যে অপশনটা আছে, আপনারা কি শুনতেছেন আমার কথা? রিস্টোর নামে যে অপশনটা আছে, রিস্টোরে ক্লিক করব। রিস্টোরে ক্লিক করার পরে আপলোড নামে যে অপশনটা আছে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমার এটা খুঁজে বের করতে হবে, আমি যে ফোল্ডারটা ভাঙছিলাম, মানে রিস্টোর করতে এক্সট্রাক্ট করছিলাম, সেটা কোথায় আছে। দেখেন এখানে নিড মেগা নামে একটা এসটিএমএল ফাইল আছে, ডকুমেন্ট এসটিএমএল ফাইল। এটাকে আমরা কি করব, সিলেক্ট করব। সিলেক্ট করার পরে ওপেনে ক্লিক করব। ক্লিক করার পরে একটু ওয়েট করবো, তাহলে কি হবে, আমার এই থিমটা এখানে আপলোড হয়ে যাবে। আমাদের তো এখানে আগে থেকে কিছু থিম আছে, তো এই থিম আমাদের দরকার নাই। আমি কি করলাম, আমি সম্পূর্ণ বাইরে থেকে একটা থিম নিয়ে আসলাম, মানে আমি এখানে কি করলাম, আপলোড করে দিলাম। এখন এই থিমটাকে আমি ভিউ করে দেখি, বলো ভিউ। একটু ওয়েট করবেন, দেখবেন থিমটা ভিউ হয়ে গেছে, দেখা যাচ্ছে। আমি কি করলাম, আমি থিমটা আপলোড করলাম। থিমটা আপলোড করার পর দেখেন এখানে থিম চলে আসছে, এখন এই থিমটা এই অবস্থায় আছে। এখন আমি আজকে দেখাবো আপনাদের, একটা থিম আপলোড করার পরে এই থিমে যে আপনার নিড মেগা নামে যে একটা লোগো আছে, আপনি এখানে নিজের লোগো কিভাবে আপনি ব্যবহার করবেন। তো আমরা আমি আপাতত আমার আমি তো বললাম একটু আগে, আমার এই পুরো কম্পিউটারটা সম্পূর্ণ ফাঁকা। এই যে মাত্র কেবল একটা নিউ ফোল্ডার করলাম, এই নিউ ফোল্ডার ছাড়া আমার কাছে মনে হয় না কম্পিউটারে কিছু আছে, আর যেগুলো এই যা আছে। তো আমি এখন আমার ফোল্ডার থেকে কিছু নিতে পারতেছি না, অথবা আমি কিছু একটা আপলোড করি। যেমন আমি যেহেতু একটা লোগো ব্যবহার করবো বলছি, তো আমার লোগোটা আছে প্রথম নামে একটা, আমি দেখি এটার কোনো লোগো আমি পাই কেন। আমি আপাতত এই লোগোটা আমি ব্যবহার করি, মানে এই ইমেজটা ব্যবহার করি আমার লোগো হিসেবে। তো আপনারা আপনাদের মতো করে সুন্দর করে একটা লোগো তৈরি করবেন, তারপর ওটাকে কাস্টমাইজ যা করা লাগে করে তারপর একটা লোগো কী করবেন, ব্যবহার করবেন। তো দেখেন আমি এখন থিমে আছি, এটাকে সেটিং সরি লেআউটে চলে যাই। লেআউটে চলে আসলাম, এখানে লেখা আছে লোগো নামে একটা অপশন আছে। আমি কি করি, এই লোগোটাকে ইডিট অপশন ক্লিক করি,
করার পরে দেখেন এখানে নিড ম্যাগা নামে আমার অলরেডি লোগো এখানে আছে, আমরা যেটা দেখলাম। তো এটাকে আমার এখানে কিচ্ছু করতে হবে না, আমি শুধু আমার লোগোটাকে আমি কি করবো আপলোড করবো। এর জন্য আমার এই লোগোটাকে রিমুভ করে দিলাম, রিমুভ করে চয়েস ফাইলে ক্লিক করি, তারপরে আমি যেটা ডাউনলোড করছি সেটাকে খুঁজে বের করে নিয়ে আসি, তারপরে ওপেনে ক্লিক করি। এটা আমার এখানে প্রসেসিং হচ্ছে, প্রসেস হয়ে গেছে, এটাকে সেভ করে দিই। সেভ করে দেওয়ার পরে এটাকে আমার কি হলো, এটা আমার সেভ হয়ে গেল। এখন আমি ভিউগুলো দেখেন, এই যে আমার এটা কি হয়েছে, আপলোড হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন আশা করি। ক্লিয়ার এ পর্যন্ত সবাই? আপনি যখন ইসে যাবেন, লেআউটে যাবেন, লেআউটে যাওয়ার পরে আপনি নিড মেগার যে লোগোটা আগে থেকে আপনার থাকবে ওইটাকে রিমুভ করে দেবেন। রিমুভ করে দেওয়ার পরে আপনি এই করেন, আপনি আগে ব্লগ পোস্টে যাবেন, তারপরে লেআউটে যাবেন। লেআউটে গেলে এটা অপশনটা পাবেন। আমি কিন্তু এতটুকু বুঝতে পারছি না, আমি ক্লিয়ার হয়তো বুঝিনি আপনার কথাটা। জি 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 আচ্ছা, দেখেন আমি যতটুকু বুঝতে আমি আসলে বুঝতে পারলাম কিনা জানি না, আসলে আপনার আমার হেডফোন আর আপনার সাউন্ড আমার এখানে ম্যাচ করতেছে না। যাই হোক, আমরা তো জি 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 অবশ্যই। না না, আপনার ওয়েবসাইট বলতে সরাসরি ওয়েবসাইটে যে থিমগুলো ব্যবহার করেন সেটা না 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 না, ওইটা ব্যবহার না না, আমি এই ব্যাপারে আপনাকে এখন এই মুহূর্তে সঠিক তথ্য দিতে পারছি না। তবে সম্ভবত এই ব্লগ পোস্টের জন্য আপনার আলাদা থিম আছে, যে থিমটা এখন আমি আপনাকে দিলাম, এটাকে আপনি কাস্টমাইজ করলে পরে আপনি অনেক অনেক সুন্দর রূপ দিতে পারবেন, যেটা আপনার ধারণার বাইরে। তারপর আপনি এই যে আমি এই মাত্র যেটা করলাম এটা কিন্তু এক্সট্রা ভাবে দেবো আপনাদের, আমার কাছে একটা আছে এটা দিতে। আর এর পরবর্তীতে আপনার যদি ওয়েবসাইটে যে থিমগুলো আছে সেটা যদি আপনার মনে হয় যে আপনি দিয়ে দেখতে পারেন যে হয় কিনা, যদি হয় সেক্ষেত্রে আপনার সবার সাথে শেয়ার করবেন, মানে আমার আমি আমি তো আসলে ওয়েবসাইট নিয়ে কখনো ই করে দিই। আচ্ছা, তো আমি আমি যতটুকু বুঝতে পারলাম যে আমি এটা আমি কি বলে যে আমি এখন কোথায় আছি, আমি আছি আমার ব্লগ পোস্টে আছি। তো এখানে আসার পরে আমাদের কি করতে হবে, লেআউটে আসতে হবে। লেআউটে আসার পরে একটু স্ক্রল করে নিচের দিকে আসলে আমি লোগো পাবো। এখানে লোগোতে এডিটে ক্লিক করলে আমাদের নিট ম্যাগা যে আইকনটা থাকবে এখানে আগে ডিফল্ট আকারে আইকনটা এখানে থেকে যাবে। তো ওইটাকে এই যে এখান থেকে রিমুভ করা যায়, এখান থেকে রিমুভ করে দিলে পরে তাহলে কি হবে, আইকনটা চলে যাবে। তারপরে আমি আমার কি করব, আমি আমার আইকনটা এখানে সেভ করবো, চয়েস করে নিয়ে আমি এটাকে সেভ করে দেবো। আর আমি সম্ভবত গতকাল একটা কথা বলছিলাম, সেটা হলো আমাদের থিমের মানে আমাদের সরি আমাদের ব্লগ পোস্টের যদি কোনো কিছু কাস্টমাইজ করা লাগে বা যে কোনো কাজ করা লাগে সব কিছু আমাদের করতে হবে কোথায় থেকে, ব্লগ পোস্ট থেকে আমাদের করতে হবে, মানে আমাদের সরি ব্লগার ডট কম থেকে করতে হবে। আর এটা আমাদের সরাসরি ব্লগ সাইট, এটা হচ্ছে আমাদের ব্লগ সাইট। আর আমরা যেখানে এডিট কাস্টমাইজ বা আমরা কোনো পরিবর্তন পরিমার্জন করবো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, সরাসরি ব্লগ পোস্টে যাইতে হবে, ডট কমে যেতে হবে, মানে ব্লগ যেখানে আমাদের আমরা ব্লগটা কাজ করতে পারি, কাস্টমাইজ করতে পারি, সেটার জন্য এই এইখানে আসতে হবে সবাই। যে আশা করি সবাই ক্লিয়ার, এইটু এতটুকু যে আমি যেটা করি করছি, আমি এখানে যে থিমটা ব্যবহার করছি আইকনটা এই যে সেটা চলে আসছে। তারপর দেখ
দেখেন এই যে যে এখানে যে মেনুগুলো আছে এইগুলো এইচটিএমএল এর মাধ্যমে এইগুলো কি করতে হয় কিভাবে কি করা যায় এখানে পরিবর্তন করা যায়। তারপরে আপনি চাইলে এখানে আপনার ফেসবুকের আপনার যে আছে কি বলে এই হোম পেজ আছে সেটাকে আপনি এখানে নিয়ে আসতে পারেন, বা আপনার যদি ফেসবুক পেজ থাকে পেজটাকে এখানে নিয়ে আসতে মানে ফেসবুকের পেজে যেটা আছে ইউআরটা আছে আপনি সেখানে এটা এখানে অ্যাড করে দিতে পারেন। অ্যাড করে দিলে আপনার যে পোস্টগুলো আছে এই পোস্টগুলো এখানে আপনার শো করবে, তারপর চাইলে এটা করতে পারেন। তারপর আরও ইত্যাদি ইত্যাদি অনেক কিছু করা যায়, এগুলো আমরা আস্তে আস্তে শিখে নেবো সব। তারপর হোম অ্যাবাউট কন্টাক্ট আর এগুলো আপনি অ্যাবাউট তৈরি করতে পারবেন। তো এই আপাতত আপনারা এই কাজটা করেন, আমি তাহলে স্ক্রিনশট অফ করে দিচ্ছি। মারো ভাই, মারো ভাই আছেন? কি করার কিছু করার নাই ভাই, কালকে আনার পরে সেট আপ করলাম, সেট আপ করার পরে মাইক্রোফোন দেখলাম যে কাজ করতেছে, তারপর স্পিকারও দেখলাম কাজ করতেছে। সকালবেলা ক্লাস শুরু করতেছি, করলাম মাইক্রোফোনও কাজ করতেছে না, স্পিকারও কাজ করতেছে না, মানে আমার হচ্ছিল এই সেট আপটা ঠিক হয় নাই, অডিও সেট আপটা ঠিক হয় নাই সম্ভবত। মিস ড্রাইভারও দিছি, এটা তো ভালো হয় নাই, এটা আবার সেট আপ করতে হবে। তো ক্লাস শেষ করার পরে আপাতত ফোনে কথা বলতেছি আর ক্লাস করতেছি এই মঞ্চে। কেন ভাই, একজন স্টুডেন্ট নাই ক্লাসে? দোয়া দোয়া চাওয়ার জন্য ফোন দেয় আর কি না? বাড়িতে আসার পরে বাড়িতে আসছে 10টার সময়, বাড়িতে 10টার সময় আইসে তারপরে সেট আপ করছে, সেট আপ টেটআপ করে মানে রেডি করে ঘুমাতে ঘুমাতে 2টার পরে প্রায় 3টা বেজে গেছে, নয়তো ওরকম হবে আর কি 2:30 মতো এরকম হবে। ঘুমাইছি, উঠে ফোন অফ করে আবার ঘুমাইছি, যে ঘুমাইছি এই ঘুম ভাঙছে আমার 9টা বাজার 5 মিনিট আগে। মা এসে বল, হ্যাঁ না, মা মা এসে বলতেছে কি যে আজকে কি ক্লাস নাই নাকি আজকে ছুটি, মানে কোনটা? আমি তো কত বাজে 9টা তো বাজে গেছে, আমি কই থেকে তাড়াতাড়ি পরে ফ্রেশ পরে আগে গেল কম্পিউটার অন করছি, অন করে আগে জয়েন করে তারপরে তো ফ্রেশ হইতে গেছি সবাইকে রাখে। অবশ্য সবাই মানে কেউ টের পায় না, কারণ আমার তো মাইক্রোফোন অফ ছিল, আর অন করলেই কি কেউ তো টের পাবে না, কারণ আমার মাইক্রোফোনে হঠাৎ করে দিয়ে মানে পরে আমি কথা বলতে গেছি, এখন দেখি আমার কথা কেউ শোনে না, আমি কারো কথা শুনি না। পরে বললাম যে কি এখন তো এগুলো সমাধান করা সম্ভব না, এখন তো সময় না, এখন তো সময় ক্লাস নেই। তারপরে কি করলাম, পরে ফোনে জয়েনে তারপরে যে ক্লাস শুরু করলাম। জি বেলাল ভাই, জি আপনাদের আমি সবাইকে বলছি আগে এটাকে ডাউনলোড করেন, ডাউনলোড করেন তারপরে এক এক করে অ্যাড করে আপনি তো স্ক্রিন শেয়ার আসেন। জি বেলাল ভাই স্ক্রিন শেয়ার আসেন,
অবশ্যই আপনাদের কাল মানে ব্যক্তিগতভাবে কালকে নিয়ে বলবো না, আপনার ফুল টিমকে, আমি ফুল টিমকে আমি স্মরণ করবো। হ্যাঁ জি, হ্যাঁ টাইম যদিও বসি আমি, রাত 10টার আগে আমি আসলে এভাবে ফ্রি হই না। আর আসলে আমাদের কাজগুলা রাত 10টা থেকে শুরু হয়, যারা আসলে মার্কেটার, ঠিক আছে জি। আপনারা তো সবাই মার্কেট প্লেসে ঢুকতেছেন, কারণ আপনাদের রাত্রে 10টা থেকে কাজ শুরু হবে আপনাদের। আচ্ছা জি জি, রাত 10টা আপনাদের অবশ্যই কাজ থাকে, আপনারা মানে যারা আছেন আর কি, আপনারা আছেন 2 জন আর কি, আমাদের ফাল্গুনের পর আপনি, আপনাদের তো ফ্যামিলি আছে অতএব। হ্যাঁ হ্যাঁ, সব কাজ শেষে ফ্রি হবেন, তাতে মোটামুটি রাত 10টার ভিতরে সবাই ফ্রি হয়ে যায় আমি আশা করি, তারপর আমরা বলবো। আচ্ছা তো এই যে এখন যেটা দেখলাম, এটা তো সবার করে ফেলতে হবে, এটা সবাই করে ফেলেন। আর সবার কমপক্ষে একটা পোস্ট হলেও কি করলেও করতে হবে, সবাই একটা পোস্ট করলেও কি করতে হবে, পোস্ট করে ফেলবেন। তারপরে পোস্টটা আমি কি কত বাজে এখন, সময় তো নাই, তাহলে পোস্টের লেভেল বা আরো ইত্যাদি তো কিছু আছে, এগুলো নিয়ে একটু আলোচনা করতে, আমি শুধু শুধু পোস্টটা আপনি নিয়ে একটু আলোচনা করি। আচ্ছা আপনি একটু স্ক্রিন শেয়ার করে দেন, আপনি এই কাজটা করে ফেলবেন সবাই, পারবেন তো না? আমি একবার দেখাইলাম, সাথে বেলাল ভাই একবার দেখাইলো, 2 জন দেখাইছি আমরা, তো আপনার এই জিনিসটা করে ফেলবেন। কি বলছে ভাইয়া, আচ্ছা ফাল্গুনি আপা, আপনি রাত্রে একটু সময় দিন, রাত্রে আমরা সবাই থাকবো, আবার তখন আপনাদের আমার মানে রাত্রে আমরা খুঁটিনাটি যে সমস্যাগুলো আছে এই সমস্যাগুলো নিয়ে আলোচনা হবে, আর আমাদের একসাথে একসঙ্গে আমরা কি করবো রাত্রে কাজ নিয়ে কথা হবে, শুধু কাজ, আমাদের দিনে তো আসলে ক্লাস শিখবো আর রাতে হলো কি হবে শুধু কাজ।